আজকে বিএ প্রোগ্রাম ফোর্থ সেম ইকোনমিক্সের ক্লাস নিচ্ছি। আমি এর আগে তোমাদের যা পড়িয়েছি তার সাথে আজকে থিওরি অফ ইন্টারেস্ট পড়াচ্ছি। থিওরি অফ ইন্টারেস্টে তিনটে থিওরি আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল থিওরি অফ ইন্টারেস্ট, একটা হচ্ছে লোনেবল ফান্ড থিওরি, আর একটা হলো লিকুইডিটি প্রেফারেন্স থিওরি। তো শুরু করছি সুদ এবং সুদের তত্ত্ব। উৎপাদনের ধারা অক্ষুণ্ণ রাখতে হলে প্রয়োজন হয় মূলধনের। সুদ হলো মূলধন ব্যবহারের দাম। যারা ভোগ থেকে বিরত থেকে সঞ্চয় করেন এবং মূলধনের বিকল্প ব্যবহার পরিত্যাগ করে শিল্প ও বাণিজ্যে মূলধন সরবরাহ করেন, তারা বিনিময়ে কিছু পেয়ে থাকেন। যা পেয়ে থাকেন তাই হলো সুদ। ঋণ গ্রহীতা ঋণদাতাকে নির্দিষ্ট সময়ের পরে ঋণ পুঁজি ব্যবহারের জন্য আসল ছাড়া যে অতিরিক্ত অর্থ প্রদান করে তাকে সুদ বলে। এই সুদ হলো মোট সুদ, গ্রস ইন্টারেস্ট। মোট সুদ থেকে ঝুঁকি বাবদ অর্থ বাদ দিলে নিট সুদ পাওয়া যায়। ঋণ অর্থ ব্যবহারের জন্য যে দাম ঋণদাতাকে প্রদান করতে হয় তাকে বলে আর্থিক সুদ, নমিনাল বা মানি রেট অফ ইন্টারেস্ট। আর অপরদিকে মুদ্রাস্ফীতির দরুন সামঞ্জস্য করে যে সুদ প্রদান করা হয় তাকে বলে প্রকৃত সুদ, রিয়াল ইন্টারেস্ট। প্রকৃত সুদ কি না, প্রকৃত সুদ হচ্ছে আর্থিক সুদ মাইনাস মুদ্রাস্ফীতির হার। সুদের হার নির্ধারণে তিনটি তত্ত্ব আছে, চারটি তত্ত্ব আছে। এক হচ্ছে ধ্রুপদী তত্ত্ব, মানে ক্লাসিক্যাল থিওরি অফ ইন্টারেস্ট। দ্বিতীয়ত হচ্ছে ঋণযোগ্য তহবিল তত্ত্ব, লোনেবল ফান্ড থিওরি অফ ইন্টারেস্ট। কেইনসের তত্ত্ব, লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ ইন্টারেস্ট। আর একটা হচ্ছে হিক্স হ্যানসেনের তত্ত্ব, ISLM তত্ত্ব। হ্যাঁ, এই হলো চারটি তত্ত্ব আছে, তার মধ্যে তিনটে তত্ত্ব আমাদের সিলেবাসে আছে। একটা হলো ক্লাসিক্যাল থিওরি অফ ইন্টারেস্ট, আর একটা হচ্ছে লোনেবল ফান্ড থিওরি অফ ইন্টারেস্ট, আর একটা হলো লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অফ ইন্টারেস্ট। প্রতিটি তত্ত্বেই স্বীকার করা হয়েছে যে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে সুদের হার নির্ধারিত হয়। ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী সুদের প্রকৃতি কী অথবা মূলধন ব্যবহারের দাম হিসেবে সুদ দেখা দেয় কেন তা নিয়ে ক্লাসিক্যাল অর্থবিজ্ঞানী একমত নন। তবে তারা বলেন যে সুদের হার মূলধনের বা সঞ্চয়ের যোগান ও চাহিদার দ্বারা নির্ধারিত হয়। মার্শাল, সিনিয়র, বোমওয়ার্ক, ফিশার প্রমুখ অর্থনীতিবিদরা বলেন যে মূলধনের যোগানের পটভূমিকায় সুদের প্রকৃতি তারা ব্যাখ্যা করেছেন। অপরদিকে নাইট, ক্লার্ক মূলধনের চাহিদার পটভূমিকায় সুদের প্রকৃতি ব্যাখ্যা করেছেন। ধ্রুপদী তত্ত্বে মূলধনের যোগান ও চাহিদা প্রকৃত উপাদান, যেমন ভোগবিরতি অপেক্ষা, সময় পছন্দ, মূলধনের উৎপাদনশীলতা ইত্যাদি দ্বারা গঠিত বলে এই তত্ত্ব সুদের প্রকৃত তত্ত্ব নামে পরিচিত। মূলধনের যোগান, নাসু সিনিয়র বলেন যে সঞ্চয় করার অর্থই হলো ভোগ থেকে বিরত থাকা। মূলধন সৃষ্টি করতে হলে সঞ্চয় করতে হবে এবং সঞ্চয় করতে হলে ভোগ থেকে বিরত থাকতে হবে। ভোগবিরতি কষ্টদায়ক বলে সঞ্চয়কারীকে সুদের আকারে পুরস্কার দিতে হয়। সেই সিনিয়রের এই মতবাদকে বলা হয় সুদের ভোগবিরতি তত্ত্ব। কার্ল মার্ক্স এই তত্ত্বের সমালোচনা করেছেন, সেজন্য মার্শাল ভোগবিরতি কথাটির পরিবর্তে অপেক্ষা কথাটি ব্যবহার করেছেন, ওয়েটিং। সঞ্চয়কারী
ভবিষ্যতে বেশি ভোগ করার আশাতেই বর্তমান ভোগ স্থগিত রাখে। সুদ না দিলে সে ভবিষ্যৎ সময়ের ভোগের জন্য অপেক্ষা করবে না। তাই মার্শালের মতে সুদ অপেক্ষার পুরস্কার। সুদের হার বেশি হলে ঋণদাতা বেশি দিন অপেক্ষা করতে রাজি থাকে। তাই মার্শালের মতে সুদ হলো অপেক্ষার পুরস্কার। অপেক্ষা করার সময় যত দীর্ঘায়িত হবে ততই সুদের হার বেশি হবে। তাই বেশি সুদে সঞ্চয়ের যোগানো বেশি। অধ্যাপক বোমওয়ার্থ ও ফিশার সুদের সময় পছন্দ তত্ত্ব ব্যাখ্যা করেছেন। বোমওয়ার্কের মতে লোকে যেহেতু ভবিষ্যৎ ভোগ অপেক্ষা বর্তমান ভোগকেই প্রাধান্য দেয়, সেহেতু সুদের উৎপত্তি হয়। বর্তমান ভোগ অধিকতর পছন্দসই হওয়ার পিছনে বোমার তিনটি যুক্তি দেখিয়েছেন। ভবিষ্যৎ অভাবের তীব্রতা বর্তমান অভাবের তুলনায় কম, ভবিষ্যৎ অনিশ্চিত, ভবিষ্যতের জিনিসপত্র তুলনায় বর্তমানে জিনিসপত্রের যান্ত্রিক প্রাধান্য বেশি। কাজেই ভবিষ্যৎ ভোগকে আকর্ষণীয় করে তুলতে হলে সুদ দিতে হবে। আর সুদের হার বেশি হলে সঞ্চয় বেশি হবে। অধ্যাপক ফিশার বলেন সুদ নির্ভর করে মানুষের সময় পছন্দের ওপর। লোকে বর্তমান তৃপ্তিকেই বেশি গুরুত্ব দেয় বলে বর্তমান আয় সে ব্যয় করতে অধীর হয়ে পড়ে। সুদ দেওয়া হলে ব্যক্তির ব্যয়ের এই অধীরতা মাত্রা কম হবে। সময় পছন্দ ব্যতীত ফিশার মূলধনের চাহিদার কথাও বিবেচনা করেছেন। ওপরের আলোচনা থেকে দেখা গেল যে মূলধনের যোগান নির্ভর করে ভোগবিরতি, অপেক্ষা, সময়, পছন্দ প্রভৃতি মনস্তাত্ত্বিক উপাদানের ওপর। সুদের হার বেশি হলে মূলধনের বা সঞ্চয়ের যোগান বেশি হবে, আবার সুদের হার কম হলে মূলধনের বা সঞ্চয়ের যোগান কম হবে। অর্থাৎ সঞ্চয় এস ইকুয়াল টু ফাংশন অফ আই। সঞ্চয় ও সুদের হারের মধ্যে সম্পর্ক প্রত্যক্ষ, তাই যোগান রেখা ঊর্ধ্বমুখী। মূলধনের চাহিদা বা বিনিয়োগ বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব বলে যে যে কোনো উপকরণের দাম তার প্রান্তিক উৎপন্ন অনুযায়ী নির্ধারিত হয়। সুতরাং মূলধনের দামও মূলধনের উৎপাদন ক্ষমতার দ্বারা নির্ধারিত হবে। যেহেতু সুদ হলো মূলধন ব্যবহারের দাম, তাই সুদ মূলধনের প্রান্তিক উৎপন্নের সমান হয়। বিনিয়োগকারীর কাছে বিনিয়োগ তখনই লাভজনক হবে যখন সুদের হার মূলধনের প্রান্তিক উৎপন্নের সঙ্গে সমান হবে। বেশি সুদে কম বিনিয়োগ, কম সুদে বেশি বিনিয়োগ হয় বলে মূলধনের চাহিদা রেখা ঋণাত্মক ঢাল বিশিষ্ট হয়। আই ইকুয়াল টু ফাংশন অফ আই। একটা পেলাম এস ইকুয়াল টু ফাংশন অফ আই, আর একটা আই ইকুয়াল টু ফাংশন অফ আই। এবার ঋণাত্মক ঢাল সম্পন্ন চাহিদা রেখা ও ধনাত্মক ঢাল সম্পন্ন মূলধনের যোগান রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দু ভারসাম্য বিন্দু। ভারসাম্য সুদের হার নির্ধারিত হয়েছে ওআই, এবং সুদের হার যখন লেস ওআই তখন এস লেস আই, আর আই বাড়ছে সুদের হার গেটার ওআই, তাহলে এস গেটার আই। যে এই ছবিটা যেটা আছে এই ছবিটা তোমরা করে নেবে, এটা হচ্ছে আই অফ আই, এটা হলো চাহিদা রেখা, এস অফ আই এটা হচ্ছে যোগান রেখা। এই দুটো পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। ও আই রেট অফ ইন্টারেস্ট নির্ধারিত হয়েছে। এই বলা হয়েছে যে ই হলো ভারসাম্য বিন্দু, ভারসাম্য সুদের হার হচ্ছে ও আই, এবং সুদের হার যখন লেস ও আই তখন এস লেস আই, আই রেট অফ ইন্টারেস্ট বাড়বে। তার সুদের হার যখন গেটার ও আই তখন এস গেটার আই, দেয়ারফর আই কমে যাবে। সুদের হার মূলধনের যোগান ও চাহিদার দ্বারা নির্ধারিত হয়। ভারসাম্য বিঘ্নিত হলে আবার
আপনি পূর্বের অবস্থায় ফিরে আসে। সমালোচনা না পূর্ণ বিনিয়োগের পূর্ণ নিয়োগের শর্ত, দেশে যদি সমস্ত উপকরণের পূর্ণ নিয়োগ থাকে তবেই সুদের এই ক্লাসিক্যাল তত্ত্ব প্রযোজ্য হবে। বাস্তবে পূর্ণ নিয়োগ অবস্থা দেখা যায় না, পূর্ণ নিয়োগ হলে তাকে তবেই মানুষ ভোগ থেকে বিরত করিয়ে সঞ্চয় বাড়ানো সম্ভব হয় তথা মূলধনের যোগান বাড়ানো যায়, তখন সুদ সৃষ্টি হয়। কিন্তু যদি অপূর্ণ নিয়োগ থাকে তখন অব্যবহৃত উপকরণ ব্যবহার করেই বিনিয়োগ বৃদ্ধি সম্ভব হবে, তখন সুদের প্রয়োজন নেই, কাজেই এটি বাস্তবে হয় না। আয়স্তরের পরিবর্তন অস্বীকার করা হয়েছে এখানে, পূর্ণ নিয়োগ অবস্থা আছে মনে করে ক্লাসিক্যাল তত্ত্বে আয়ের ওপর সঞ্চয় ও বিনিয়োগের প্রভাব উপেক্ষা করা হয়েছে। এই তত্ত্বে সঞ্চয় ও সুদের হারের প্রত্যক্ষ সম্পর্ক দেখানো হয়েছে এবং সুদের হারের পরিবর্তনে সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে সমতা আসে। কিন্তু আমরা জানি সুদের হার যদি বেড়ে যায় তাহলে যোগান বেড়ে যাচ্ছে, সেভিংস বেড়ে যাচ্ছে, ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, তার ফলে আয়টা কমছে আবার সেভিংসও কমে যাচ্ছে। অতএব আয়স্তরের পরিবর্তনের মাধ্যমেই সঞ্চয় ও বিনিয়োগ সমান হয়, সুদের হারের পরিবর্তনের মাধ্যমে নয়। এইভাবে সমালোচনা করা হয়েছে ক্লাসিক্যাল থিওরি অফ ইন্টারেস্টকে। আজকে ক্লাসিক্যাল থিওরি অফ ইন্টারেস্ট পড়ানো হলো, আজকে এই পর্যন্তই।